আমি তোমাদের কাছে একটা বাস্তব ঘটনা বইলে যাই, তোমাদের বিবাড়িয়ার একটা ঘটনা ফেসবুকে দেখছনি, ওই সরাইল থানার মধ্যে একটা যুবকের লাশ আসছে বাজারে, বড় ছেলেটার বয়স মাত্র বাজান 11 বছর, ছোট ছেলেটার বয়স 6 বছর। যখন বাবার লাশটা কার্টনের মধ্যে পড়ে আছে, আব্বু 6 মাসে যাইবার সময় আমার বই লাগিয়েছিল আমার সাইকেল কিনে দিব, কই আমার আব্বু তো সাইকেল কিনে দেয় না, আব্বু আসলো এত বড় ঘুমের অবস্থায় কেন আসলো, আব্বু কেন উঠে না বাক্সর থেকে কেন উঠে না, বড় ভাইটা ছোট ভাইয়ের মুখে চুমা দিয়া বলে ভাই রে এই দেখ বাড়ির সবাই কান্দে, আব্বু আর কোনোদিন কথা কইব না, আর কোনোদিন তোমার কোলে নিব না, ভাই জান তোমরা দেখছো কয়েকদিন আগে একটা ছেলে আমার দেখাইল, এই 6 বছরের বাচ্চাটা বাবার কবরের উপরে বয়া বয়া ডাকে, আব্বু তুমি যাইবার সময় আমার সাইকেল কিনে দিতে চাইলা, সাইকেল না কিনে দিয়া এখানে ঘুমাই রইলে কেন, তুমি ওঠো গো আব্বু তুমি ওঠো, সাসার আমার সুমা দেয় মামার কোলে লয়া দর করে, তুমি কেন আমার কোলে লও না, ও আমার যুবক ভাইরা আমি তোমাদের দুইটা পাও ধরে বইলে যাই, মায়ের চাইতে বাবার চাইতে দরদি কেউ নাই রে, মা বাবার দোয়া নিয়ে কবরে যাইও, মা বাবার পর দোয়া লয়া যাইও না, দুনিয়াও শান্তি নাই আখেরাতেও শান্তি নাই রে, তোমার এই বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইয়া কত জঙ্গলে জঙ্গলে কত স্বরের উপরে কত মা পেরে যায় কাঁদলাম, আজ পর্যন্ত মায়ের আদর কোথাও পাইলাম না, আরে তোমরাও পাইবে না ভাই, আমার মতো মা হারায় পেলে কোনোদিন আর পাইবে না, এই মা বাপরে কোনোদিন বকা দিও না, পারলে মা বাবারে প্রতি ওয়াক্তে এক একবার হাতে সুমা দিও, মার কাছে ভালো দোয়া নিও, কোনোদিন দেবি না যায় অবস্থায় মরবা না, তোমার মৃত্যু ভালো হয়ে যাবে ভাই, তোমার মৃত্যু ভালো হবে, যখন মারহাবা।